পানি নাই, খাদ্য নাই, আসলে বন্যার কারণে আমরা খুব কষ্টের মাঝে আছি। আমার বাসা হইলো সি ব্লক 37 নম্বর রোড, আপনারা দেখলা যে প্রায় খমর পানি, এখন দরকার সকাল থেকে কারেন্টও নাই, যার কারণে মোবাইলও চার্জ নাই, এরপরে মোটরও পানি নাই, বিশুদ্ধ পানির খুবই বাবা। আমি বারোইছি পানি নেওয়ার লাগে, কিন্তু এখন একটা দোকানও আশপাশ খোলা নাই বিশুদ্ধ পানির লাগে। ও ভাই, রাস্তার এমন অবস্থা হয়েছে বন্যায় সারাটায়। আসলে ভিআইপি রোডের মাঝে এই অবস্থা আর নামি দামি জায়গার মাঝে আমি আটা দিয়ে আপনার ট্রেনের কোনো আগামাতা নাই, এমন অবস্থায় গিয়া ভাড়া মারার লোক ট্রেনের আধাখান ডুবি গেছি। আপনার আর সকাল থেকে বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চাদের লেখাপড়ায়ও অনেক বিঘ্ন ঘটছে, যেমন লাইটের আলো দেওয়া যাচ্ছে না, এরপরে অজুস্তেঞ্জার জন্য পর্যাপ্ত পানি না থাকায় অনেক বাচ্চারা অজুস্তেঞ্জা করতে পারতেছে না, প্রস্রাব আটকে রাখতেছে, এইটা এই অবস্থা আর কি।
ডুবা পরে কোনো রকম বাঁচাই আপনার, আর আর মোবাইলটাও পর্যন্ত পানির তলে পড়ে গেছে, আতে বার করছি। তো এইরকম অবস্থার মাঝে চলাচল ওইব গেলে আপনার, আপনারা অকলে মিলিয়ে একটা ব্যবস্থা করুক, আর দেশের প্রধানমন্ত্রীর প্রতি আমি অনুরোধ জানাইলাম যাতে আমরা এই এলাকার উন্নয়ন কাজ হয় সুন্দর হয়। ধন্যবাদ। খরচার বুঝে নাই আমার, কেউ দেখে না।